একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসেবে গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রির কোন সেক্টরগুলোতে আপনার কাজ করার সুযোগ রয়েছে, বা আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে ডিজাইন সেক্টরে ক্যারিয়ার অপরচুনিটিগুলো কী হতে পারে। গ্রাফিক ডিজাইন ক্যারিয়ার ট্র্যাকের পঞ্চম পর্বে আজকে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলব। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ মেহেদি হাসান আবির, একজন অ্যাডোবি সার্টিফাইড এডুকেটর। আজকের এই সেশনে আমরা জানতে পারবো একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসেবে ডিজাইন ইন্ডাস্ট্রিতে আপনার ক্যারিয়ার অপরচুনিটিগুলো কী হতে পারে। প্রথম যে সেক্টরটি সেটা হচ্ছে প্রফেশনাল ইমেজ এডিটিং। বাংলাদেশে বেশ কিছু ডিজাইনিং ফার্ম রয়েছে যেখানে মূলত প্রফেশনাল ফটোগ্রাফাররা মূলত ছবি তুলে থাকেন। তো সেই সকল ছবিগুলোকে এডিট করার জন্য একজন প্রফেশনাল ইমেজ এডিটরের প্রয়োজন হয়। তো আপনি যদি ইমেজ এডিটিং করতে ভালোবাসেন তাহলে সেই সকল যেই মাল্টিমিডিয়া ফার্মগুলো রয়েছে সেই ফার্মগুলোতে আপনি কিন্তু কি কাজ করতে পারেন। তার মধ্যে যে ফার্মগুলো রয়েছে, যেমন বিভিন্ন যে ইভেন্ট ফটোগ্রাফাররা, বিশেষ করে উইডিং ফটোগ্রাফার, ট্রাভেলিং ফটোগ্রাফার, এছাড়াও বিভিন্ন ইভেন্ট ফটোগ্রাফার, সেই সকল ফার্মগুলোতে গিয়ে আপনি কিন্তু প্রফেশনাল ইমেজ এডিটর হিসেবে কাজ করতে পারেন। সেকেন্ড যে সেক্টরটি সেটা হচ্ছে কর্পোরেট ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার। তো বাংলাদেশে বেশ কিছু বড় বড় কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলোতে আপনি একজন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার হিসেবে কাজ করতে পারেন। পাশাপাশি এখন দেখা যাচ্ছে সকল কোম্পানিগুলো তাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের কাজে কিন্তু কি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার কিন্তু কি নিয়ে থাকেন। তো আপনি যদি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের কাজগুলো করতে পছন্দ করেন তাহলে কিন্তু এই সেক্টরগুলো আপনার জন্য খুব সহজ হয়ে থাকবে। থার্ড যে সেক্টরটি রয়েছে সেটি হচ্ছে ক্লিপিং বাত ইন্ডাস্ট্রি। প্রায় 10 বছর হয়ে যাচ্ছে যে বাংলাদেশে প্রায় ক্লিপিং পাত ইন্ডাস্ট্রির বেশ বড় বড় ফার্মগুলো রেডি হয়ে গেছে। তো আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ক্লিপিং পাত অথবা প্রোডাক্ট পাত নিয়ে কাজ করতে পছন্দ করেন তাহলে সেই সেক্টরগুলোতে কিন্তু কি আপনার কাজ করার সুযোগ রয়েছে। বলে রাখা বাহুল্য যে এই সেক্টরগুলোতে ডিজাইনারদের চাহিদা প্রচুর বেশি। সো আপনি যদি ক্লিপিং পাতের কাজগুলো ভালো পারেন তাহলে কিন্তু এই সেক্টরগুলোতে খুব সহজেই কিন্তু কি জব পাওয়ার সুযোগ রয়েছে। 4 নম্বর যে সেক্টরটি সেটি হচ্ছে পট, অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ড। বাংলাদেশে বেশ কিছু প্রিন্ট হাউস রয়েছে যেখানে মূলত আপনার যারা গ্রাফিক ডিজাইনার রয়েছেন তারা কিন্তু কাজ করে থাকেন। তো সেখানে মূলত টিম ওয়ার্ক হিসেবে কাজ করা হয়ে থাকে। তো আপনি যদি প্রিন্টিংয়ের যে কাজগুলো সেই কাজগুলো করতে পছন্দ করেন তাহলে কিন্তু এই প্রিন্ট হাউসগুলোতে আপনার কাজ করার সুযোগ রয়েছে। 5 নম্বর এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে আর্ট ডিরেক্টর অথবা মাল্টিমিডিয়া ডিজাইনার। তো এই আর্ট ডিরেক্টর বা মাল্টিমিডিয়া ডিজাইনার হচ্ছেন তারাই যারা বিভিন্ন যে ফার্ম হাউসগুলো রয়েছে, ডিজাইনিংয়ের ফার্ম হাউস, যারা মূলত বাইরের দেশের ক্লায়েন্টের সাথে মূলত আউটসোর্স হিসেবে কাজ করে। তো আপনি কিন্তু সেখানেও প্রজেক্ট ভিত্তিকভাবে কাজ করার সুযোগ রয়েছে। তো আজ যে 5টা বিষয় নিয়ে কথা বললাম, যে 5টা সেক্টরে আসলে একজন ডিজাইনার হিসেবে আপনি আপনার ডিজাইন স্কিলটাকে দেখাতে পারবেন, পাশাপাশি সেখান থেকেও একটা